আজি মাস নিখা ভারতবর্ষের বাবে একটি ঐতিহাসিক দিন হিসাবে পরিগণিত হব। 12:01 যাওয়ার লগে লগে জিএসটি বিল আরম্ভ হব, ইয়াক কার্যকরী রূপ আরম্ভ করা হব আর সমগ্র দেশবাসী এই মুহূর্তক লৈ অধিক অপেক্ষায় বাট চাই আছে। আমি অসম লগতে উত্তর পূর্বাঞ্চল রাইজেও এই ক্ষেত্রে অত্যন্ত আগ্রহে বাট চাই আছো, কারণ টেক্স টেরোরিজিম অতদিনে প্রচলিত হয়ে আহিছিল, ইয়াক সম্পূর্ণরূপে নাইকিয়া করার নিমিত্তে যে শক্তিশালী সংস্কার কর প্রশাসনত অনা হয়েছে, মই ভাবো ইয়ার বাবে ভারতবর্ষের সকল শ্রেণী রাইজ লাভান্বিত হব আর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যৌথভাবে ভারতবর্ষের অর্থনীতি শক্তিশালী করার কামত আত্মনিয়োগ করব। ইয়ার বাবে মই আগতীয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, বিত্তমন্ত্রী অরুণ জেটলি ডাঙরিয়ার লগতে সকল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকল আর সকল রাজ্যের মাননীয় বিত্তমন্ত্রী সকলক মই আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছো। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত সকলে মিলি এই কামটো সম্ভব করে তুলিছে আর আমার দৃঢ় বিশ্বাস ইয়ার দ্বারা এই জিএসটি আইনখন স্পেশাল ক্যাটেগরি স্টেট হিসাবে তথা উত্তর পূর্বাঞ্চলের বাবে যে ব্যবস্থা রাখা হয়েছে আমি ইয়ার বাবে বিশেষভাবে লাভান্বিত হম। আর আটাইতকৈ ডাঙর কথা হয়েছে খাদ্য সামগ্রী শূন্যকর প্রচলিত হব, শূন্যকরের ব্যবস্থার যোগেদি বিশেষক আমার সর্বসাধারণ রাইজ বিশেষভাবে উপকৃত হব। মই আজি শুভক্ষণত পুনর্বার মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার লগতে মাননীয় বিত্তমন্ত্রী ডাঙরিয়া আর দেশের সকল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকল আর বিত্তমন্ত্রী সকল আন্তরিক অভিনন্দন জানাইছো। আর আমার দৃঢ় বিশ্বাস এই ব্যবস্থার দেশবাসী আন্তরিকতার সহযোগিতা আগবাব আর আমি জনসাধারণক বিশেষভাবে আহ্বান জানাইছো, কারণ আমি ইয়ার কার্যকরী রূপ দিয়ার ক্ষেত্রে নিষ্ঠার আত্মনিয়োগ করলে আমি সকল লাভান্বিত হম আর আমার দৃঢ় বিশ্বাস আমার অর্থনীতি শক্তিশালী হব আর উদ্যোগ দিকত উদ্যোগ প্রতিষ্ঠা করার দিকতো আমি দৃঢ়তা আগবাড়ি যাবলে সক্ষম হব।